হিমন্ত বিশ্ব শর্মাই শিবসাগরত হিন্দু মুসলমানের রাজনীতি আরম্ভ করেছে, আর রমাকান্ত দেউরে মরিগাঁওয়ের নিজ সমষ্টিত জনজাতি আর ব্রাহ্মণ অর্থাৎ উচ্চ বর্ণ আর জনজাতির রাজনীতি আরম্ভ করেছে। গতি দুইরে রাজনীতির মাজত পার্থক্য কি? হিমন্ত বিশ্বরে শিষ্য পীযূষ হাজরিকা এবার ভিন্ন ধরনের বক্তব্য আগবাইছে যে এটা দিনত বাংলাদেশ মূলকর বিধায়কর সংখ্যা বেশি হব আর বাংলাদেশ মূলকর ব্যক্তি রাজ্যের মুখ্যমন্ত্রী হব। এতিয়া বদরুদ্দিন আজমলের সংখ্যা বাড়ব, কংগ্রেস দলতো মুসলমান বিধায়কর সংখ্যা বাড়ব, এবছর হয়তো নহব, আহা বছর বাড়বে কব যে আমার মানুষ আমার মানুষের সংখ্যা বেশি, গতি কিয় তরুণ গগৈ ডাঙরিয়া হব, কিয় রিপুণ বরা ডাঙরিয়া হব, গতি বেলেগ এজন কোনোবা হব লাগিব। এই কথাটো অসমীয়ায় মানিব নামানিব এতিয়াই চিন্তা করবর হল। মই আকৌ কৈছো যে এতিয়া বদরুদ্দিন আজমল আর কংগ্রেসের মিলালে বাংলাদেশীয় মূলর বিধায়কর সংখ্যা 30-এর উপর হয়ে যায়, লাহে 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 5টা বছর 10টা বছর 45 জন হব, কংগ্রেস বা ইউডিএফ একেলগে মিল হয়ে থাকবে 64 জনের 45 জন যেটা হব, তেওঁলোকে কব যে কিয় আমি দিম, কোনোবা হুসেইনক কোনোবা আজমলক কোনোবা আলীক মুখ্যমন্ত্রী বনাব লাগে। অসমীয়া যদি এই কথা স্বীকার করে মূল উপায় কি আছে? মই পীযূষ হাজরিকায় নকরো, যদি অসমৰ ৰাইজে স্বীকাৰ কৰে মোৰতো উপায় নাই, কিন্তু মই জীয়াই থকালৈকে এই কথা স্বীকাৰ নকৰোঁ, তাৰ বিৰুদ্ধে মই যুঁজি যাম।